এরপর প্রশ্ন হলো, আমি জানতে চাই, অনেকের মুখে বলতে শুনেছি কাক নাকি মৃত্যুর সংবাদ জানে, এ কথা কি করোনা দিতে প্রমাণিত? হায় রে আল্লাহ, আজকে সব কুসংস্কারের প্রশ্ন নিয়ে আসছেন কোত্থেকে। কাক নাকি মৃত্যুর সংবাদ জানে, কাকে যদি মৃত্যুর সংবাদ জানতো তাহলে এই যত পয়সাওয়ালা আছে, ক্ষমতাধর ব্যক্তি আছে, সবাই একটা একটা করে কাক ঘুরে নিয়ে এর সাথে ঘুরে বেড়াইত, যে মরার আগ দিয়ে কাক থেকে সিগন্যাল তো পাওয়া যাবে। ভাই, ডাক্তাররা সিগন্যাল পায় না, সায়েন্স টেকনোলজির এত উন্নতির যুগে এই মানে সায়েন্টিস্টরা পর্যন্ত সিগন্যাল পায় না, বলতে পারে না। আল্লাহ কোরআনে বলছেন, খামসুল্লাহ আলমহ্লাহ, পাঁচটি বিষয় আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, এর ভিতরে মানুষের মৃত্যু কখন হবে কেউ জানতে পারবে না, কোনো টেকনোলজি আবিষ্কার হয়নি। আইসিইউতে মুমর্ষ এবং লাইফ সাপোর্ট দিয়ে রাখা আছে, কোমাতে চলে গেছে, ফিরে আসার কোনো সম্ভাবনা নাই, এমনকি তার মৃত্যুর ঘোষণাও হয়ে গেছে। এরকম ব্যক্তি পরবর্তীতে সুস্থ হয়ে অনেক বছর বাঁচছে, এরকম আমার নিজস্ব জানা ঘটনা আছে। তাহলে মানুষের মৃত্যু কখন হবে এটা নিশ্চিত করে কেউই বলতে পারে না। সেখানে এই সায়েন্টিস্টরা, আপনার ডাক্তার ইঞ্জিনিয়াররা, আলেম ওলামারা, ধর্মবোদ্ধারা কেউই যদি না জানে, এই কাকনি জানলো শুধুমাত্র। আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুক। তাহলে অনেকে মনে করে, আরে কাক ডাকছে তাহলে মনে হয় কোনো মরা সংবাদ টংবাদ দুঃসংবাদ টংবাদ আছে। তো প্রত্যেক এলাকাতে প্রতিদিন কোনো না কোনো মানুষ তো মরেই, আবার কাকও ডাকেই। তো যারা অত বেশি কোনো দেশের নলেজ রাখে না তারা মিলায়, বিশেষ করে গ্রামের মহিলারা মিলায়, দেখছো ওই যে কাক ডাকছিল না সকালে, এখন দেখছো ওই যে অমুকের বাপ মারা গেছে। মানুষ তো এমনি কেউ না কেউ হয়তো মারা যায়, প্রায় মারা যায়, আবার কাকও প্রতিদিনই কম্বের বেচারা ডাকে, আল্লাহ তারে গলা দিয়ে তো ডাকবেই। এখন আপনি জোড়া দিলেন যে হ্যাঁ, এই যে তো মারা গেছে আবার এই ডাকছেও, তাহলে কথা তো সত্য। এরকম অনেক সময় মানুষ করে না, হ্যাঁ অনেক গণ্ড আছে, বলো যে এটা করলে এটা হবে, দেখা গেলো কাকতালেভাবে হয়ে গেছে, এবার বলো যে দেখছো এটা কুরসির জন্য হয়ে গেছে। তো মুসলমান এত ঠুনকো বিশ্বাসে বিশ্বাসী হতে পারবে না।